খুব ভালো সম্পর্ক নিয়ে কখনো গর্ব করতে যাবেন না, সোশ্যাল মিডিয়ায় কখনো ঘটা করে জানাতে যাবেন না সেই মানুষটার সাথে আপনার ভালো বন্ধন, ভালো আন্ডারস্ট্যান্ডিং। কেউ দিনরাত আপনাকে প্রায়োরিটি দিচ্ছে, স্পেশাল ফিল করাচ্ছে, তার মানেই না আজীবন অমনি প্রায়োরিটি লিস্টে থাকবে। মানুষের প্রায়োরিটি লিস্ট বদলায়, প্রায়োরিটি লিস্টে নতুন নাম যুক্ত হয়, কল লিস্টে নতুন মানুষের আনাগোনা শুরু হয়। শুভ সকাল থেকে শুভ রাত বলার মাঝে মাঝে সময়টুকু অন্য কারোর জন্য বরাদ্দ থাকে। সম্পর্ক সবসময় এক থাকে না, জানুয়ারিতে হওয়া পরিচয় ডিসেম্বরের মাঝে কয়েক মাসের মাঝেই ফিকে হতে থাকে, যোগাযোগের পরিমাণ কমে, ব্যস্ততা বাড়ে, ভুল বোঝাবুঝি বাড়ে, অভিযোগের পরিমাণ বাড়ে, অপেক্ষাও বাড়ে। প্রথম দিকে সম্পর্কগুলো শরতের প্রথম শিশির ভেজা শিউলির মতো স্নিগ্ধ থাকে, কিন্তু আস্তে আস্তে এর স্নিগ্ধতা কমে গিয়ে চরিত্রের খরা শুরু হয়ে যায়। আর যাই হোক, ভুলেও কখনো সম্পর্ক নিয়ে গর্ব করতে যাবেন না, গর্ব করে বলতে যাবেন না আমরা আজীবন একই থাক। এই গর্বটাই আপনাকে একদিন চুরমার করে দিয়ে যাবে, আর আপনার তখন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকবে না। আপনি না নিজেকে অভিযোগ করতে পারবেন, না অন্য কাউকে। একটা সময় যখন আপনার সত্যিই কাউকে ভীষণ দরকার পড়বে, আর যখন আশেপাশে কেউ থাকবে না, তখন শুনতে হবে ওর সাথে না তোমার কত ভালো বোঝাপড়া ছিল, খুব তো বড় গলায় বলতে, এখন আবার কি হলো। আর এই লাইনগুলো তখন আঘাত করে, একটু বেশি করে। আপনি তখন অন্তর থেকে এই আঘাতগুলো ফিল করবেন, আর রিয়েলাইজ করবেন সত্যি কোথাও কেউ নেই।